আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মনিজাস রেসিপিস ভিউয়ার্স আজকে রেসিপি হলো নুডলস নুডলস খেতে কে না পছন্দ করে আর আজকে আমি যে নুডলসটি রান্না করে দেখাবো এটি রান্না করতে মাত্র ছয় থেকে সাত মিনিট সময় লাগে চলুন দেখে আসি ভিউয়ার্স আর দেরি না করে এই দারুণ মজার ইজি নুডলস রান্না করার রেসিপি এখন আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলের নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন এবং পাশে যে বেল আইকনটি আসবে সেই বেল আইকনে প্রেস করুন এতে করে আমার চ্যানেলের সব রেসিপি আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ এখানে আমি ভিউয়ার্স তিন প্যাকেট নুডলস নিয়েছি এই নুডলসগুলো বাজারে কিনতে পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের আছে আপনারা যে ব্র্যান্ডের পছন্দ করেন আপনারা সেটাই কিনে নেবেন আমি আজকে তিন প্যাকেট নুডলস আপনাদেরকে খুব চট জলদি রান্না করে দেখাবো আমি প্যানে গরম পানি করে নিয়েছি পানিটা ফুটিয়ে আসার সাথে সাথে আমি নুডুলসগুলো দিয়ে দিচ্ছি ভিতরে যে মশলা থাকবে সেটা কিন্তু এখন দিবেন না ভিওয়ার্স সেটা আমি পরে ইউজ করব এখন জাস্ট এভাবে একটু ভেঙে টুকরো করে গরম পানিতে দিয়ে এক মিনিটের মতো সেদ্ধ করে নিব এক মিনিটের মধ্যে নুডুলসটা নরম হয়ে আসবে তখন আমি এটাকে খুব ভালোভাবে ছেঁকে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রাখবো অন্যদিকে আমি একটি কড়াই দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এখন একটি ডিম ভেঙে দিচ্ছি আমি ডিমটা অল্পই দিব একটি দিয়ে আমি রান্না করবো নুডলসে বেশি ডিম দিলে আমার ভালো লাগে না আর নুডলসে কিন্তু আর সবজিটা বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে নুডলসের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে দিয়ে দিলাম বড় একটি পেঁয়াজ কুচি করে একটু হালকাভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই একটু কাঁচা কাঁচা থাকলে কিন্তু রুসটা খেতে ভালো লাগে এখন আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি আর স্প্রিং অনিয়ন কুচি এই দুটি আমার ফ্রজেন করা ছিল তখন তখন আমি বাইরে যেতে পারি না সো এটা ফ্রোজেন করে আমি রাখি এই ফ্রজেন পদ্ধতি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব দিয়ে দিলাম মটরশুটি এটাও ফ্রজেন করা ছিল এই ভেজিটেবলগুলো খুব চট জলটি সেদ্ধ হয়ে যায় তাই এগুলো আমি ইউজ করি নুরুলসে দিলাম একটি বড়ো সাইজের টমেটো কুচি করে এগুলোকে আমি এখন প্রায় দু মিনিটের মতো একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ লবণটা বিবাস বেশি দেওয়া যাবে না এই জন্য যে যে মশলাগুলো থাকে প্যাকেটে ওই মশলায় কিন্তু অলরেডি লবণ দেওয়া থাকে সো এটা বুঝে দিতে হবে এখন আমি সিদ্ধ করে নুডলসটা দিয়ে দিচ্ছি যেহেতু আমার সবজিগুলো খুব সহজেই সিদ্ধ হয়ে গেছে এখন ইলসের সাথে সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে খুবই তাড়াতাড়ি হয় ইংলুসটা রান্না বাট খেতে অসাধারণ টেস্ট হয় মিশানো হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টেস্ট মেকারটা এই মশলাটা খুবই ভালো লাগে দেওয়ার পর খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে আমি দুইটি কাঁচামরিচ কেটে দিয়ে নামিয়ে নিব কাঁচামরিচটা ভিওর্স আপনার আগেও দিতে পারেন আমি পরে দিচ্ছি এই জন্য যে আমার বাসায় বাচ্চারা খাবে আগে দিলে খুব ঝালটা বের হয়ে যায় তখন খেতে প্রবলেম হয় ওদের আপনারা যারা বড় ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই আগে দিয়ে নেবেন তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে গরম গরম সার্ভ করব দেখেই বোঝা যাচ্ছে ভিওয়ার্স খুবই আমি হয়েছে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন ঘরে যখন মেহমান চলে আসে চট জলটি নাস্তা দিতে হয় তখন কিন্তু ভিওয়ার্স আপনারা এই রেসিপিটা ফলো করতে পারেন এবং ছয় সাত মিনিটে খুব তাড়াতাড়ি রুলসটা তৈরি করে দিতে পারেন আবার আসবো ভিওয়ার্স নতুন কোনো রেসিপি নিয়ে আজ এই পর্যন্তই আমার রান্না যদি ভালো লেগে থাকে ভিওয়ার্স তাহলে অবশ্যই ভিডিওটি দেখার পর একটি লাইক দিয়ে দিবেন কমেন্টস করবেন আল্লাহ হাফিজ